সম্মানিত দর্শক শ্রোতাদের স্বাগত। আমাদের আজকের বিষয়, মুখের দুর্গন্ধ কিভাবে দূর করবেন। এটা এমন একটা বিষয় যা মানুষকে হীনমান্যতায় ভোগায়। বিষয়টা হচ্ছে এমন যে আপনি নিজের মুখের গন্ধ নিজে পাবেন না। আপনি যাদের নিয়ে সারাদিন চলাফেরা করছেন, যাদের সাথে কথা বলছেন, তারাই এটা অনুভব করবে। এটি নিয়ে আপনার পরিবারের লোকজন থেকে শুরু করে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, এমনকি স্বামী স্ত্রীর মধ্যেও অনেক দূরত্ব বেড়ে যেতে পারে। কী কী কারণে মুখে দুর্গন্ধ হতে পারে? বিভিন্ন প্রকার শারীরিক সমস্যা ও কিছু বদ অভ্যাস থেকে মুখে দুর্গন্ধ হয়ে থাকে। শারীরিক সমস্যাগুলি হতে পারে এমন লিভারের সমস্যা, ডায়াবেটিস, ক্যান্সার, কিডনি সমস্যা, দাঁত ও দাঁতের মাড়ির বিভিন্ন রোগ, থাইরয়েডের সমস্যা, মুখে ব্যাকটেরিয়ার আক্রমণ, নাক বন্ধ থাকা, দাঁত ব্রাশ না করা ইত্যাদি। কিভাবে এটি দূর করা যায়? শারীরিক সমস্যার জন্য মুখে দুর্গন্ধ হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ খেলে রোগ সেরে যাবে এবং দুর্গন্ধও চলে যাবে। ভেষজ টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করুন। রাতে খাবার পর অবশ্যই ব্রাশ করতে হবে। দাঁতের ফাঁকে জমে থাকা ময়লা পরিষ্কার করতে হবে। দিনে অন্তত একবার জিহ্বা পরিষ্কার করবেন। শাকসবজি ও ফাইবার সমৃদ্ধ খাবার খেতে হবে। প্রতিবার খাবার পর কুলকুচি করবেন, এতে গন্ধ অনেকটাই সেরে যাবে। এছাড়া কিছু ঘরোয়া পদ্ধতিতে মুখের বাজে গন্ধ দূর করতে পারেন। খাবার পর কিছু মৌরি চিবিয়ে খান বা মৌরি গরম জলে ভিজিয়ে দিনে দুইবার খান। এতে মুখে দুর্গন্ধও হবে না, হজমও ভালো হবে। দারুচিনির মধ্যে সিনামিক অ্যালডিহাইড থাকে। এটি মুখের ব্যাকটেরিয়া কমিয়ে মুখের বাজে গন্ধ দূর করতে সাহায্য করে। তাই এক চামচ দারচিনি গুঁড়ো জলে ফুটিয়ে দুইবার মুখ ধুয়ে নিন। এই জলে তেজপাতাও মেশাতে পারেন। মুখের যে কোনো ইনফেকশন সারাতে সাহায্য করে মেথি। তাই এক কাপ জলে এক চামচ মেথি ফুটিয়ে ছেঁকে দিনে দুইবার খেলে মুখের দুর্গন্ধ দূর হয়। এক কাপ জলে এক চা চামচ লেবুর রস নুন মিশিয়ে মুখ ধুয়ে নিন। মুখগহ্বর শুকিয়ে যাবে না, দুর্গন্ধ দূর হবে। এক গ্লাস গরম জলে আধ চামচ বেকিং সোডা মিশিয়ে ভালো করে কুলকুচি করে মুখ ধুয়ে নিন। বেকিং সোডা দিয়ে দাঁত মাজলেও উপকার পাবেন। টি ট্রি অয়েলযুক্ত টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করুন, উপকার পাবেন। চা খুব ভালো অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে। দুধ ছাড়া হার্বাল টি খেয়ে মুখের দুর্গন্ধ দূর করুন। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের এই পরামর্শগুলি আপনাদের উপকারে আসলে সার্থক হব। সবাইকে লাইভ প্রসেসের পক্ষ থেকে ধন্যবাদ।